1862 সালের 8 অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ। তার বাবা মা সফদর হোসেন খাঁ ওরফে সৌদু খাঁও ছিলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ। মায়ের নাম সুন্দরী বেগম। কিশোর বয়সে ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলকাতার প্রখ্যাত সঙ্গীত সাধক গোপালকৃষ্ণ ভট্টাচার্যের শিষ্যত্বে 7 বছর সরগম সাধন করে যন্ত্রসঙ্গীত সাধনায় নিযুক্ত হন। মূলতার পর থেকেই তিনি ভারতে বসবাস শুরু করেন, তবে তার বাবা মা বাংলাদেশেই থেকে যান। প্রায় 150 বছর আগে সুর সম্রাট আলাউদ্দিন খাঁর বাবা মা মৃত্যুবরণ করেন। তাদের শিবপুরে নিজ বাড়ির পাশেই কবর দেওয়া হয়। বিগত 150 বছর যাবৎ অরক্ষিত এবং অবহেলায় ছিল ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাবা মায়ের কবর। ওস্তাদ আলাউদ্দিন খাঁ 1972 ৬ সেপ্টেম্বর ইহলৌকিক থেকে পরলোক গমন করার পর এ পর্যন্ত উন্নয়নের কোন ছোঁয়া এখানে লাগেনি। গত কিছুদিন আগে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব একরামুল সিদ্দিক সাহেবের সহযোগিতায় এখানে আলাউদ্দিন খাঁর মা বাবার কবরের কাজটা একটা মোরাল প্রতিষ্ঠিত হয়েছে। তার পাশাপাশি এখন আমার দাবি হল এখানে শিবপুর ওস্তাদ আলাউদ্দিন খাঁর উপর একটি কমপ্লেক্স বিনির্মাণ করার জন্য আমি সরকারের কাছে এবং সকলের কাছে সর্বাত্মক সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। সমৃদ্ধি, এরপর এলো আতুদ্দি, এরপর আলাউদ্দি, এরপর এলো নাইবেলি, এরপর হলো আইতিল খান। বর্তমানে আসি আমি দর্শন করি এখানে, আর ইয়া বর্তমানে মানে উনার সম্মতি দ্বারা ওই মধ্যে চলতেছে। প্রথমে আমি খুব আহত হয়েছি, আমি দেখলাম ওস্তাদ আলাউদ্দিন খাঁর পিতা মাতা এবং আর একমাত্র বোনের কবরটি নিতান্ত অনাদরে অবহেলায় একটা পুকুরের পাড়ে হেলে পড়ে আছে এবং দুটি কুকুর এখানে ঘুমিয়ে আছে। কে বা কারা ফেসবুকে সেটা দিয়েছে, সেটা ভাইরালও হয়েছিল। আমি তাৎক্ষণিকভাবে সেটাকে দেখে আমি সেটি কবর সংরক্ষণে হাত দিয়েছি এবং সেই একটা দৃষ্টিনন্দন কবর এবং চারপাশে বাউন্ডারি সহ সে ব্যবস্থাটা করা হয়েছে।